হ্যালো এভরিওয়ান, আমি দীপাঞ্জলি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপার্থ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাদের এই ইউটিউব ফ্যামিলি মেম্বার প্রিয়াঙ্কা আমাকে এই ভিডিওটা অনেকদিন আগেই রিকোয়েস্ট করেছিল যে দিদি হসপিটাল ব্যাগে আমরা কী কী নেবো সেই তার উপর বেস করে তুমি একটা ভিডিও করো। তো করবো করবো করে করা হচ্ছিল না, আসলে কিছু জিনিস অ্যারেঞ্জ করতে হয়েছিল। আমার বেবি জানো একটু বড় হয়ে গেছে, তো তার আমাকে আবার সেই এক বছর আগে কি করেছি না করেছি একটু সেগুলো অ্যারেঞ্জ করতে হয়েছে। তাই সরি প্রিয়াঙ্কা, একটু দেরি হলো, তবে তুমি দেখতে থাকো, আশা করি তুমি উপকৃত হবে আর তোমরা তোমাদেরও আশা করি ভিডিওটা খুব কাজে আসবে। হসপিটাল ব্যাগ মূলত নির্ভর করবে তুমি ডেলিভারির জন্য কিরকম হসপিটাল চুজ করেছো বা কোন হসপিটাল চুজ করেছো, কি ধরনের প্যাকেজ চুজ করেছো তার উপরে। যেমন আমি বলতে পারি কিছু কিছু হসপিটাল আছে যারা পেশেন্ট এবং বেবির 4 থেকে 5 দিনের জন্য যা যা জিনিস লাগবে, মানে তাদের হসপিটালে থাকাকালীন অবস্থায় যা যা জিনিস লাগবে সবটাই তারা প্রোভাইড করে। আবার কিছু হসপিটাল এমন আছে বা নার্সিংহোম এমন আছে যারা পেশেন্টদেরকে বলে দেয় যে কী কী জিনিস আনতে হবে। প্রথমে বলে দিই, হসপিটাল ব্যাগ প্রিপেয়ার করার আগে তোমাদের 3টা জিনিস মাথায় রাখা উচিত। নাম্বার 1, 36 সপ্তাহে বা 36 উইকসের পরে কখনোই হসপিটাল ব্যাগ তোমরা প্রিপেয়ার করবে না, তার কারণ ওই সময় যে কোনো সময় ইমার্জেন্সি যা কিছু হতে পারে। তাই সবসময় হসপিটাল ব্যাগ প্রিপেয়ার করবে 36 উইকসের আগে, আর কারণ লাস্ট মোমেন্টে এসে ব্যাগ গোছানোটা খুব একটা ভালো হবে না, ভালো ডিসিশন হবে না। নাম্বার 2, হসপিটালে দেওয়া লিস্ট অনুযায়ী গোছানোর চেষ্টা করবে, অযথা এক্সাইটমেন্টে বেশি কিছু নেবে না, কারণ সবটাই তোমাকে মেনটেন করে রাখতে হবে। আর এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করে সেই সময়, আমি বুঝতে পারি, সেই জন্যই বলছি যে একটু কিনবে, সবই কিনবে, এক্সট্রা এক্সট্রাই কিনবে, কিন্তু বাড়িতে রেখে দেবে, সব কিছু নিয়ে যাবে না, কারণ মেনটেন করতে অসুবিধা হবে। আর বাড়ি থেকে তো লোক যাতায়াত করতেই থাকবে, তুমি চাইলে প্রয়োজন মতো তাদেরকে দিয়েও জিনিসগুলো আনিয়ে নিতে পারবে। নাম্বার 3, সবসময় তোমার ও বেবির জিনিস সেপারেট ব্যাগে রাখবে, যাতে খুঁজে পেতে না সমস্যা হয়, মানে ডাক্তার চাওয়ার সাথে সাথে যাতে তুমি দিয়ে দিতে পারো। আর এক্ষেত্রে আমি তোমাদেরকে 2টো ব্যাগ করতে সাজেস্ট করব। প্রথমে তাহলে মায়ের ব্যাগ দিয়ে শুরু করি। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে হসপিটালের মানে ফাইল, তোমার মেডিকেল ফাইল যেটা, বা ইন্স্যুরেন্স, মেডিকেল যে ইন্স্যুরেন্স থাকে তার কপিগুলো তোমাকে নিতে হবে। তো এখানে সমস্ত মানে যাবতীয় মানে A to Z পুরো প্রেগনেন্সির যে সব আমি রিপোর্টস করিয়েছি সব কিছু এখানটাই আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে ওষুধ, মনে করে অবশ্যই ওষুধ নেবে আমি, কারণ যখন আফটার ডেলিভারিও তোমাকে ক্যালসিয়াম, আয়রন এগুলো তো নিতেই হবে, সাথে তুমি যে ওষুধ খেতে, যেমন আমার ক্ষেত্রে আমার প্রেগনেন্সিতে থাইরয়েডের ওষুধ খেতে হতো, একটা থাইরয়েডের ওষুধ আমাকে সেক্ষেত্রে নিতে হয়েছিল। তো থাইরয়েডের ওষুধ এখানে আছে, এখানে আছে আয়রনের ওষুধ, অ্যান্টাসিড, সমস্ত কিছু, মানে যা যা ওষুধ তুমি খাও আর কি সেই ওষুধ সব কিছু নিয়ে যাবে। রেগুলার ইউজের জন্য আমরা যেসব জিনিস ইউজ করি, যেসব কসমেটিক্স ইউজ করি ডেলি ইউজের জন্য, সেগুলো সব নেব। তো টুথব্রাশ, টুথপেস্ট, ক্ল্যাচার, এখানে চিরুনি আছে, একটা ময়েশ্চারাইজার, ফেস ওয়াশ, ইন্টিমেট ওয়াশ অবশ্যই মনে করে নেবে, যে যেটা ইউজ করো সেরকম একটা ইন্টিমেট ওয়াশ নেবে। আর তোমরা চাইলে মেকআপের জিনিসও নিতে পারো, তবে আমি মেকআপের জিনিস নিয়েছিলাম না, কারণ আমার সেই সময় মনে হয়েছিল যে হসপিটালে গিয়ে মেকআপ কি করে কে করে, তো আমি নিয়েছিলাম না। কিন্তু আমি তোমাদের বলবো হালকা তোমরা নিতেই পারো, কারণ ফটোশ্যুটের তো ব্যাপার থাকেই, সেই সময় তোমাকে দেখতে সুন্দর লাগলে মনটাও একটু ভালো লাগে, সাজলে তো সব মেয়েদেরই ভালো লাগে, সেই জন্য তোমরা নিতেই পারো। একটা লিপ বাম, কাজল, মানে তোমাদের এই প্রয়োজন মতো তোমরা মেকআপের জিনিস নিতে পারো। আর এই সমস্ত জিনিস, এই ফেস ওয়াশ, তারপরে ময়েশ্চারাইজার, এগুলো সব ছোট ছোট আকারে নিলে স্পেস ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়। আর একটা এরকম কটনের বান্ডেল নেবে যেটা অনেক ক্ষেত্রে কাজে দেবে, মানে তোমার কাজে আসতে পারে, বেবির কাজে আসতে পারে, তাই এরকম একটা নিয়ে রাখবে। আর স্যানিটাইজার, আমি এর ভেতর স্যানিটাইজারটাও ইনক্লুড করে দিচ্ছি, স্যানিটাইজার তো এখন মাস্ট নেবেই। আর হসপিটালে চুল সাধারণত এই বিননি করে রাখে, তো সেই জন্য তুমি চাইলে গার্ডারও নিতে পারো, বিননি করাই থাকে চুল। এরপর যেটা বলবো, জলের বোতল, এক্ষেত্রে এটা আমি নর্মাল যে জল খাই সেরকম একটা জলের বোতল। আর থার্মো ফ্লাস্কও নিয়েছি,
তো এটা তুমি তোমরা নেবে, কারণ সিজারের পরে অনেকে গরম জল খাওয়াটা প্রেফার করে, বা তোমার যদি মিল্ক সাপ্লাই ঠিক না থাকে, ইনকেস বেবিকে যদি ফর্মুলা দিতে হয় সেক্ষেত্রে তোমার এই থার্মোফ্লাস্কটা কাজে আসবে। এরপর গামছা বা টাওয়াল যা খুশি নিতে পারো, তোমার যেটা সুবিধা হয় ইউজ করতে সেরকম একটা নেবে। মেটার্নিটি ওয়্যার, মানে মেটার্নিটি ওয়্যার আমি বলবো এখন অনেক নানান ধরনের ফ্যাশনেবল পাওয়া যায়, তো তোমরা ইনভেস্ট করতে পারো। আর এই মেটার্নিটি ওয়্যারের যে ইনভেস্টমেন্ট, এটা না প্রেগনেন্ট থাকাকালীন সময় করবে, কারণ প্রেগনেন্সিতে আমরা সবাই কম বেশি ওয়েট গেন করি। তো আমাদের নর্মাল যে মানে আগে যে যে ইউজের জন্য যে কুর্তি বা যে গাউন আমরা ইউজ করতাম সেগুলো তো আর হয় না, নতুন করে আমাদের কিছু না কিছু কিনতে হয়। তো সেই সময় থেকেই এই ইনভেস্টমেন্টগুলো করলে ভালো হবে, পরে তুমি ফলটা বুঝতে পারবে, কারণ তখন তো আর খুব একটা বেরোনো হয় না। তাই এই জিনিসগুলো মানে শুরু থেকে ইউজ করলে ভালো হয়, পরে আর মানে এক্সট্রা খরচ তোমাকে করতে হবে না। তো আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে ফিডিং গাউন, এই নর্মাল এরকম ফিডিং নর্মাল একটা কুর্তি টাইপের বা ম্যাক্সিও বলতে পারো তোমরা। তো এখানে দেখো এরকম চেন দেওয়া থাকে, যেটা উপর থেকে খুব একটা বোঝা যায় না, এই যে এখানের থেকে একটা চেন থাকে, দু সাইডে এরকম চেন আছে। এটা রেডিমেড কেনা, এছাড়াও তোমরা টেলারকে দিয়ে বাড়িতে যদি কোনো আগের কোনো কিছু থাকে বা আগে যেগুলো লুজ ফিট হতো, তো সেই সেই রকম কিছু জিনিসও তোমরা টেলারকে দিয়ে এরকম ফ্রন্ট ওপেন করে বোতাম লাগিয়ে নিতে পারো। তা আমি এটা আমার একটা কুর্তি আমার আগে হতো না, আমি যখন ডেলিভারির আগে আমি এটা টেলারকে দিয়ে করিয়ে নিয়েছিলাম, তো এরকমও তোমরা করতে পারো। মেটার্নিটি বা নার্সিং ব্রা, এটা কিন্তু মাস্ট, এটা কিনবে, এটা যে কোনো মানে যে কোনো তুমি প্যাডেড নন প্যাডেড সবই পাবে, সব ধরনেরই পাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে জাস্ট একটা ক্লিপ মতো থাকে, এই ক্লিপটা এরকম ওপেন করা যায়, বা তুমি যখন ব্রেস্ট প্যাড ইউজ করবে সেটা এখানটা সুন্দরভাবে লাগিয়ে নেওয়া যায়। তো এটা এই ইনভেস্টমেন্টটা তোমরা করবে। একটা স্কার্ফ নিয়ে রাখবে, কারণ ডেলিভারির পরে অনেক সময় ঠান্ডা লাগে, মাথাটা সেই সময় বলে যে ঢেকে রাখাটা ভালো, তো এরকম একটা স্কার্ফ নর্মাল একটা স্কার্ফ নিয়ে রাখবে। আর কারোর ডেলিভারি যদি শীতকালে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা শীতের সমস্ত কিছু নেবে, সোয়েটার, তারপরে মোজা, টুপি, সব কিছু শীতের সব কিছু নেবে এর সাথে। আচ্ছা, নার্সিং ব্রা কেনার ক্ষেত্রে আমি তোমাদের একটা সাজেশন দেব, সেটা হচ্ছে তোমার যেটা রেগুলার সাইজ, নার্সিং ব্রা কেনার সময় তার থেকে দু সাইজ লার্জার কিনবে, সবসময় বড় সাইজটা কিনবে, মানে দুটো সাইজ লার্জার কিনলেই হবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে স্লিপার, স্লিপার নিতে পারো বা শু নিতে পারো, যা খুশি নিতে পারো, তবে সবসময় দেখবে যেন পায়ে গ্রিপ করতে সুবিধা হয়, কারণ সেই সময় অপারেশনের পর তো তোমার বডি ব্যালেন্স খুব একটা ভালো অবস্থায় থাকবে না। তাই আর তাছাড়াও নার্সিংহোমের ওই মেঝেগুলো টাইলস বা মার্বেলের হয়, তো স্লিপ কাটার একটা চান্স থাকে, সেই জন্য সবসময় কমফোর্টেবিলিটি অনুযায়ী নেবে। আর আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে মেটার্নিটি প্যাড, বা মেটার্নিটি প্যাডের ক্ষেত্রে আমি বলবো আমার ব্লিডিং এক মাস চললেও আমার কিন্তু খুব হেভি ব্লিডিং শুরু থেকেই হয়নি, সেই জন্য আমার খুব একটা দরকার পড়েনি। আর তাছাড়াও নার্সিংহোম থেকে আমাকে একটা দিয়ে দিয়েছিল, সেটাতে আমি খুব যে কমফোর্টেবল ছিলাম তা নয়, তবে আমি যেটা রেগুলার যে প্যাডটা ইউজ করি সেটারই এক্সেল সাইজটা আমার জন্য ঠিকই ছিল সেই সময়, আমার যেহেতু হেভি ব্লিডিং হয়নি। তবে এখন নিউ মমদের জন্য নানান ধরনের মেটার্নিটি প্যাড পাওয়া যায়, ডিসপোজেবল প্যান্টিও পাওয়া যায়, তো তোমরা সেগুলো নেবে, দেখে রিভিউ চেক করে নিতে পারো ওরকম। মায়ের জিনিস তো গেল, এবার সব থেকে ইন্টারেস্টিং পার্টে আসি, বেবির জিনিস। খুব ইন্টারেস্টিং, আমার তো মানে কেনার জন্য মনটা হাঁসফাঁস করতো, সব সময় চাইতাম ডেলিভারির আগে বাচ্চাদের জিনিস কিনতে, কিন্তু না, আমার ফ্যামিলি থেকে আগে কিনতে দিইনি। তোমাদেরও তোমরাও যদি এরকম আমার মতো এরকম সমস্যা ফেস করো, তো আমাকে কমেন্ট করো কার কার মধ্যে এই জিনিসটা আছে যে না বাচ্চা হওয়ার আগেই বাচ্চার জিনিস কেনা যাবে না, এইটা যদি থেকে থাকে আমাকে কেউ কমেন্ট করো। তবে খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর লাগবে, আমি তো আবার সেই এক বছর আগে ফিরে গেছি এই জিনিসগুলোর সাথে, তো তোমাদেরকে দেখাই এক এক করে। প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে জামা, বাচ্চাদের জামা, এগুলো কিন্তু সবই আমার বাচ্চার ইউজ করা,
তো বাচ্চা এই জামা কেনার ক্ষেত্রে আমি বলবো, তোমরা সব সময় হালকা কালারের জামা কিনবে, সামনে বা পিছনে কোথাও বোতাম হলে চলবে না বাচ্চাদের জামায়। হয় এরকম কাঁধে ফিতে, না হলে পিছনে যে কাটা অবস্থায় যে ফিতে দেওয়া থাকে না পিছনে, ওই ধরনের জামা সবসময় চুজ করবে। তো এই জামাগুলো সামারের জন্য পারফেক্ট। এবার একটা দেখাবো, সেটা হচ্ছে উইন্টার, উইন্টারে যাদের ডেলিভারি হবে, উইন্টারে হওয়া বেবিদের জন্য কিন্তু এই জিনিসটা খুব ভালো হয়। দেখো, এটা টুপি সমেতও পাওয়া যায়, হেড ক্যাপ সমেত পাওয়া যায়, একদম পায়ে মোজাও পরাতে লাগবে না, আর সুন্দর এই জিনিসগুলো, বেশ আমার সুন্দর লাগে, রুমপার ভালো লাগে। তো এইরকম জামার তোমরা নেবে অনেকগুলো, 10-12টা জামা নেবে বাচ্চার। এই যে আরো আমার কাছে ছিল, পিছনে ফিতে দেওয়াটা আমি আপাতত দেখাতে পাচ্ছি না, কারণ আমার আমি একজনকে দিয়ে দিয়েছি ইউজের জন্য। তো এই ধরনের জামা নেবে, ছোট ছোট জামা, খুব কিউট কিউট এই ধরনের জামা নেবে, জামা অনেকগুলো নেবে, 10-12টা জামা নেবে। এইগুলো সবই কিন্তু আমার বেবির ইউজ করা, ছোট। তারপরে হ্যান্ড গ্লোভস নেবে, এইগুলো হ্যান্ড গ্লোভসও অনেক অনেক কটা পেয়ার নেবে, 5-6টা পেয়ার নেবে। আমি আপাতত দুটো তোমাদের দেখাচ্ছি যে এরকম ছোট ছোট হয়। হেড ক্যাপ, এ দেখো, কারণ বাচ্চাদের না মাথাটা সেই সময় ঢেকে রাখতে হয়, তো এরকম হেড ক্যাপ নেবে ছোট্ট ছোট্ট, বাইরে যে এরকম হেড ক্যাপ নেবে, মোজা, মোজা ওরকম 5-6টা পেয়ার তো নেবেই। আর বেবিদের জামা কেনার সময় সবসময় ঢিলে ঢালা পোশাক নেবে, আর স্কিন টাইট, বেশি ডিপ কালার এই ধরনের জিনিস নেবে না সবসময়। আর অবশ্যই দেখে নেবে 100% কটন কিনা। কটনের ক্ষেত্রে দুটো ভাগ আছে, যেমন ধরো এটা যেমন একটা সুতি কটন বলে না, এটা সুতি কটন, আর এটা হচ্ছে গেঞ্জি কটন। পার্সোনালি আমার এই গেঞ্জি কটনটা বেশি পছন্দের। আর উইন্টারের জন্য তো দেখালামই আগে, উইন্টারের জন্য এই জিনিসগুলো খুব ভালো হয় বাচ্চাদের। এরপরে বলি র‍্যাপ করার জন্য, বাচ্চা যখনই মায়ের পেটে থেকে বেরোয় তারপরে কিছু মানে অনেকদিন পর্যন্তই ডাক্তাররা প্রেফার করে বাচ্চাকে র‍্যাপ করে রাখতে, কারণ ওদের শরীরটা তখন উষ্ণ রাখাটা খুব দরকার। তো তোমরা র‍্যাপ করার জন্য এই ধরনের, সামারে হলে এই ধরনের জিনিস অনলাইনে অনায়াসে পেয়ে যাবে, এই ধরনের কাপড়, এইগুলো তোমাদের পরেও কাজে আসবে। র‍্যাপ যখন যদি নাও করো পরেও কাজে আসে। আমি তো যেমন আমার বাচ্চাকে স্নানের পরে টাওয়াল হিসেবে এখন ইউজ করি, তো এই ধরনের জিনিসগুলো খুব সুবিধা হয় র‍্যাপ করতে। আবার মানে এটা তো তোমাকে র‍্যাপ করতে হবে, আবার র‍্যাপ ইনস্ট্যান্ট যেগুলো র‍্যাপার সেগুলোও কিন্তু পাওয়া যায়। যেমন আমি তোমাদের দেখাচ্ছি এটা, যেমন ইনস্ট্যান্ট, এটা কিন্তু উইন্টারের জন্য খুব ভালো, উইন্টারে এটা আমার খুব কাজে এসেছে। এই দেখো, এইখানে বেবিকে রাখবে, এখানে মাথাটা থাকবে, আর এই যে এখানে একটা আটকানোর মতো একটা জায়গা আছে, এই যে আটকে দিতে হবে। এটা খুব ইজি, ইউজ করা খুব ইজি, কোথাও যখন যাবে তখনও কিন্তু এটা খুব কাজে আসে, বেবি নিয়ে বাইরে গেলে। এটা আমি ভীষণ ইউজ করেছি, ভীষণ। আর একটা তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এটা, এটা আমি শুরু থেকে ইউজ করছি, এ ধরনের টাওয়াল, এই যে ক্যাপ সমেত। এটা র‍্যাপ করার জন্যই কিনেছিলাম প্রথমে, তো শুরুতে এই তো মানে যদি কেনা ইউজ করো তাহলে আমি বলবো এই ধরনের, সামারের জন্য এইগুলো ঠিক, আবার উইন্টারের জন্য এই যে এই ধরনের এইগুলো ঠিক। এবারে বলি, কিছু কিছু হসপিটাল এমন আছে যারা বলে দেয় 5-6টা, বা মেনশন করে দেয় কটা কোয়ান্টিটি কত লাগবে, সেরকম আগে ইউজ করা হয়েছে এরকম কাপড় আনতে বলে বাড়ি থেকে। তো আমি সেক্ষেত্রে বলবো যে হসপিটালগুলো বা যে নার্সিংহোম কাপড় নিয়ে যেতে বলবে তাদের ক্ষেত্রে আমি বলবো এই ধরনের ধুতি কাপড় কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো, খুব সফট হয়, ভীষণ সফট। তো তোমরা যদি পুরনো কাপড় যে হসপিটালগুলো নিয়ে যেতে বলবে তারা কিন্তু এই ধুতি কাপড়গুলো নিতে পারো, 6-7টা এরকম ধুতি কাপড় নিলে এনাফ। আর বাচ্চাকে শুরুতে আর কি এই ধুতি কাপড় দিয়ে ওরা র‍্যাপ করে, এই কাপড়গুলো ভীষণ কমফোর্টেবল হয়, তো এই ধরনের কাপড় তোমরা নিতে পারো।
তাছাড়াও নর্মাল টাওয়াল নিতে পারো বাচ্চাকে ধরার জন্য। তো এরকম আমি 5-6টা এরকম নর্মাল টাওয়াল নিতে পারো, এগুলো শুরুতে খুব কাজে আসে, প্লাস বাড়িতে এসেও লাগবে, হসপিটালে যেমন লাগবে সাথে বাড়িতেও লাগবে। এই ধরনের কটনের যে রুমালগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারো, কারণ মোছাতে বা স্পঞ্জ করতে যাই বলো না কেন কটনের এই রুমালগুলো রাখতে পারে। তো এইরকম রুমাল 3-4টা তোমরা সাথে রাখবে। এবারে দেখায় ন্যাপি, ক্লথ ন্যাপি হিসেবে এই ধরনের ন্যাপি ভালো। শুরুতে তো প্যান্টগুলো ইউজ না করাই ভালো, কারণ ওদের তো গ্রোথের সময় খুব টাইট, মানে বডিতে খুব টাইট হয়ে থাকে, এই ধরনের জিনিস না ইউজ করা ভালো। তো প্যান্টটা আমি শুরুতে ইউজ করার জন্য একদমই বলবো না, কারণ গার্ডার থাকে, ইলাস্টিক থাকে, এইগুলো নিলে ভালো হয়, এগুলো খুব সুবিধা হয়, কোনো ইলাস্টিক নেই এতে। এরকম এটা কোমরের পোর্শন, আর এই যে এখান থেকে এই সুতোটা এর ভেতরে ঢুকিয়ে লুজ ফিট করে বেঁধে দিতে হবে, মানে দুদিক থেকে সুতো এসে এরকম লুজ ফিট হয়ে বেঁধে দিতে হবে। এগুলো খুব কমফোর্টেবল হয় বাচ্চাদের। এবারে বলবো ড্রাই শিট। তো ড্রাই শিট নেবে তোমরা, ড্রাই শিট এই যে এরকম বাচ্চাদের জন্য, এটা পরেও দরকার হয়, হসপিটালেও দরকার হয়, এরকম ড্রাই শিট নেবে। এবারে বলবো ডাইপার। তো কিছু কিছু হসপিটাল আছে যারা বাচ্চাদেরকে 24 ঘন্টায় ডাইপারে রাখে, আমার ক্ষেত্রেও আমার বেবিকে 24 ঘন্টা ডাইপারেই রাখা হতো। তো সেক্ষেত্রে ডাইপারের উপর আমি প্রচুর এক্সপেরিমেন্ট করেছি। তো সব থেকে আমার যে বেস্ট যে ডাইপার লেগেছে সেটা হচ্ছে প্যাম্পার্সের এই ট্যাপ ডাইপার। তো ট্যাপ ডাইপার বাচ্চাদের জন্য ভালো, এই সেমই মানে প্যান্ট স্টাইল ডাইপারে ওরকম গাডার গাডার থাকে একটু, মানে একটু মেটেরিয়ালসটা আমার খুব একটা ভালো লাগেনি ট্যাপ ডাইপারে। ট্যাপ ডাইপারটা খুব সুন্দর হয়, তারপরে ইন্ডিকেটার থাকে একটা, যে ভিজে গেলে পারে একটা তুমি বুঝতে পারবে, আগে থেকে বুঝতে পারবে যে হ্যাঁ এবার ফুল হয়ে গেছে, ডাইপার চেঞ্জ করতে হবে। তো শুরুতে আমি প্রেফার করবো ট্যাপ ডাইপার, প্যান্ট স্টাইল ডাইপারের চাইতে ট্যাপ ডাইপার ইউজ করো বাচ্চাদের জন্য, সেটা বেশি ভালো। এটা আছে তোমার আপ টু নিউবর্ন, নিউ বেবি আপ টু 5 কেজি। নেক্সট এটা টিস্যু পেপার। তো টিস্যু পেপার অ্যালকোহল ফ্রি দেখে নেবে, প্যারাবেন ফ্রি নাকি এগুলো দেখে নেবে একটু টিস্যু পেপারে। আমি শুরুতে হিমালয়া ইউজ করেছি, রিসেন্ট আমি একটা বেবি হাগের ইউজ করছি, এটারও ফিডব্যাক আমি ভালোই দেবো। তবে আমি শুরুতে কিন্তু মানে মোটামুটি শুরুতে আমি হিমালয়াই বেশি ইউজ করেছি। এটা তোমার অ্যালকোহল 98% ওয়াটার বেস হলে বেশি ভালো হয়, আর হ্যাঁ অ্যালকোহল ফ্রি প্যারাবেন ফ্রি। টিস্যু পেপার এবং ডাইপারের ক্ষেত্রে আমি বলবো সবসময় একটা ভালো ব্র্যান্ড চুজ করবে, কারণ এটার সাথে পুরো বাচ্চার ডাইরেক্ট স্কিনের কন্ট্যাক্ট হয়। তো সবসময় এক্ষেত্রে ভালো একটা ব্র্যান্ডে ইনভেস্ট করবে। নেক্সট যেটা বলবো ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট একটা নেবে সাথে, এই যে ব্ল্যাঙ্কেট উইন্টারে হলে তো মাস্ট, আর তাছাড়া সামারে হলেও নেবে সাথে। এবার আসি মসকিউটো নেট। তো বাচ্চাদেরকে সবসময় মশারির মধ্যে রাখাই ভালো, হসপিটালে তুমি মশারির ফেসিলিটি পাবে কি পাবে না ওইসব মানে তুমি তো জানো না। তো সেক্ষেত্রে তুমি একটা মশারি বাচ্চাদের জন্য নিয়ে রাখবে। আমি ছোট বাচ্চা, আমার বাচ্চা যখন ছোট ছিল তখন আমি প্রচুর মশারি কিনেছি, কিন্তু রেডিমেড যে মশারিগুলো হয় না সেইগুলোতে আমি খুব একটা মানে আমার ভালো লাগেনি, কারণ খুব তাড়াতাড়ি ওগুলো নষ্ট হয়ে যেত। তারপরে আমি এটা এরকম একটা বেড সমেত যে মসকিউটো নেট পাওয়া যায় সেটা আমি কিনেছিলাম, সেটা এটা আমি অনেক বহুদিন ইউজ করেছি, খুবই ভালো। তো তোমরা একটা এই ধরনের জিনিস কিন্তু কিনে নিতে পারো, এটা তোমাদের বাচ্চাকে যে একটা গদির দরকার হয় বাচ্চা রাখার জন্য সেটারও কাজ করবে এবং মসকিউটো নেটেরও কাজ করবে। আর এগুলো না নষ্ট হয় না, খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, আমি বহুদিন ইউজ করেছি এটা। দেখো এই ধরনের একটা বেড কিন্তু তোমরা নিতে পারো, এটা বাড়িতে তো পরেও কাজে লাগবে। নিচের এই লেয়ারটা দেখো, এই যে এতটা পুরু সফট, মানে বাচ্চা এর ভেতরে শুতেও খুব আরাম বোধ করবে। আর একটা বালিশ এরকম দেওয়া থাকে,
বালিশটা আমি ইউজ করিনি খুব একটা, আর শুরুতে বালিশের দরকার পড়ে না। শুরু যেতে শুরুতে এটা আমি মানে শুরুতে যে বালিশ আমি ইউজ করেছি সেটা হচ্ছে সফট টাওয়ালকে, দুটো তিনটে সফট টাওয়ালকে একটু ফোল্ড করে নিয়ে তারপরে আমি বালিশ হিসেবে বাচ্চার জন্য ইউজ করতাম। মাঝখানটা একটু এরকম, এটা যেমন মাঝখানে গর্ত করে দেওয়া আছে তো মাঝখানে ওরকম টাওয়ালেরই মাঝখানটা আমি একটু গর্ত করে নিতাম, তারপরে ওই সফট টাওয়ালটা বালিশ অ্যাজ আ বালিশ হিসেবে ইউজ করতাম। এরপরে বলি এই যে এই ধরনের বেবিদের জন্য বেবি লন্ড্রি ওয়াশ পাওয়া যায়, তো এটা পিজন, তারপরে হিমালয়া, বেবি হাফ, সব ব্র্যান্ডেরই মোটামুটি পাওয়া যায়। তো আমি শুরুর দিকে হিমালয়া ইউজ করেছি, এখন বেবি হাগ ইউজ করি, সে বেবি হাগের সাথে আমি বেশ স্যাটিসফাইডই। দুটো ব্র্যান্ডকে আমি ভালো বলবো, হিমালয়াও ভালো ছিল, বেবি হাগও ভালো। তো যারা ওই যে হয় না, যারা বাড়ি থেকে যে কাপড় নিয়ে যেতে পারে যে নার্সিং হোম বা হসপিটাল, তারা কি করে ওয়াশ করে নেয় বাচ্চাদের জামা বা কাপড়, সেগুলো ওয়াশ করে নেয়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই জিনিস দিয়েই ওয়াশ করবে, শুরু শুরুতে বাচ্চার জন্য এই জিনিস দিয়েই ওয়াশ করবে। এই ধরনের মাইল্ড লন্ড্রি ওয়াশগুলোতে হার্শ কোনো কেমিক্যাল থাকে না এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বিভিন্ন এজেন্টও থাকে, যার জন্য এগুলো বেবিদের জন্য সেফ। ও আর বাচ্চাদের জন্য শ্যাম্পু, সাবান এই ধরনের কোনো কিছু আমার মনে হয় না হসপিটালে নিয়ে যাওয়ার দরকার আছে, কারণ ইনিশিয়ালি বাচ্চাদের ওরকম শ্যাম্পু সাবানের প্রয়োজন পড়ে না। ওদের স্কিনটা যতদিন না একটু স্টেবল হয় ততদিন অন্য ধরনের কোনো ধরনের কিছুই স্কিনে ইউজ করতে মানা করে। আমার তো মনে আছে যে আমার বাচ্চাকে যখন ওর 3 সপ্তাহ, মেবি 3 সপ্তাহ, তখন থেকে আমি ওই ধরনের মানে শ্যাম্পু সাবান এই ধরনের কিছু ইউজ করেছি, তার আগে পর্যন্ত কিন্তু আমার দরকার পড়েনি। তবে আমি বলবো ডাইপার র্যাশ ক্রিম, আর এই ডাইপার র্যাশ ক্রিমটা তোমরা নিয়ে যেও, কারণ ডাইপার পরানোর ক্ষেত্রে কিন্তু ডাইপার র্যাশ ক্রিম মাস্ট, আর ডাইপার পরানোর আগে এবং পরে। আমি কোনোদিন ডাইপার র্যাশ ক্রিম ইউজ করিনি, আমি এই কোকোনাট অয়েলটা, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আমি শুরু থেকে ইউজ করেছি, এটার সাথে এটার ফিডব্যাক আমি খুব ভালো দেবো। আমার বেবি কিন্তু আজ অব্দি কোনোদিন ডাইপারের র্যাশ হয়নি, আর ডাইপার র্যাশ ক্রিমের চাইতে আমার মনে হয় কোকোনাট ওয়াটার, এই কোকোনাট অয়েল বেশি ভালো, কারণ এটা খুব এটা না ন্যাচারাল জিনিস, তো এটাকে আমি বেশি ভালো বলবো। এটা আমি সবসময় বাচ্চাকে ডাইপার পরানোর আগে এবং ডাইপার খুলে দেওয়ার পরও জায়গাটাকে ক্লিন করে তারপরে ইউজ করি, এটা আজ অব্দি আমার কোনো প্রবলেম হয়নি। তোমরা কিন্তু এই এই অয়েলটাকে আমি কিন্তু ভালোই বলবো, এটা তোমরা ইউজ করতে পারো, এটা একটা ক্যারি করতে পারো। আর একটা বলবো ফিডিং বটল, ওই তো ইনকেস যদি দুধ না হয় তাহলে এরকম বাটি চামচ বা ফিডিং বটল তোমরা যে কোনো একটা নিয়ে যাবে। অনেক হসপিটাল বা নার্সিংহোম ফিডিং বটলকে বলে ইউজ করার জন্য বলে না, তো বেশিরভাগ কিন্তু বেশিরভাগ জায়গায় এরকম বাটি চামচই ইউজ করতে বলে। তাহলে তোমরা আজকে দেখে নিলে হসপিটাল ব্যাগে মা ও বেবির জন্য কি কি জিনিস রাখা যেতে পারে। এছাড়াও যদি তোমাদের মনে হয় আমি কিছু মিস করে গেছি তাহলে অবশ্যই কমেন্ট করো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না, নতুন মায়েদের সাথে আমার ভিডিওটাকে শেয়ার করে নিও। দীপার্থ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও এরকম একটা নতুন ভিডিও নিয়ে।